আজকে ফারস্টে শুরু করব ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভ, আচ্ছা ম্যাটার ওয়েভ বুঝতে গেলে প্রথমে আমাকে একটা কনসেপ্টকে রিয়েলাইজ করতে হবে। যেমন আমরা ওয়েভের পার্টিকেল নেচারকে কনসিডার করেছি, রাইট? কীরকম ওয়েভের পার্টিকেল নেচার? সাপোজ আমার কাছে একটা লাইট ওয়েভ আসছে, আমরা লাইট ওয়েভটাকে কেমনভাবে ইমাজিন করেছি? অ্যাজ আ পার্টিকেল। তো ডিব্রগলির মনে হলো যে আচ্ছা, একটা ওয়েভকে যদি আমরা পার্টিকেল হিসেবে এক্সপ্রেস করতে পারি, তাহলে একটা পার্টিকেলকে কেন ওয়েভ হিসেবে এক্সপ্রেস করতে পারবো না? বুঝতে পারছিস কি হলো? প্ল্যাঙ্ক কি করলো? প্ল্যাঙ্ক একটা ওয়েভ, যেমন লাইট ওয়েভ, সেটাকে কিসে রিপ্রেজেন্ট করলো? পার্টিকেলে। ইজ দ্যাট ক্লিয়ার? ডিব্রগলি বললো যে আচ্ছা, ওয়েভ যদি পার্টিকেলে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে আমরা পার্টিকেলকে কেন ওয়েভে রিপ্রেজেন্ট করতে পারবো না? তাহলে আমরা পার্টিকেলকেও ওয়েভে রিপ্রেজেন্ট করব। এবার পার্টিকেল কি? পার্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাটার। তার মানে আমরা ম্যাটারকে কিসে রিপ্রেজেন্ট করতে চাইছি? ওয়েভে। এই যখন একটা ম্যাটারকে ওয়েভে রিপ্রেজেন্ট করি, সেই ওয়েভটার একটা স্পেশাল নাম হয়, যেটাকে বলে ম্যাটার ওয়েভ। ক্লিয়ার হয়েছে কথাটা? সাপোজ তোর কাছে একটা ম্যাটার আছে, যেমন হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের মাস হচ্ছে এম। আচ্ছা বলতো যে মোমেন্টাম অফ ইলেকট্রন কি হবে? মোমেন্টাম অফ ইলেকট্রন, যদি আমি সেটাকে পি ধরি, ইলেকট্রনটা যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে পি কে কি লিখতে পারি? এম ভি, রাইট? আচ্ছা দেখ, একটা রিলেশন একটু মাথায় রাখতে হবে। রিলেশনটা হচ্ছে মোমেন্টাম পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। পি ইকুয়ালস টু কি বললাম? এইচ বাই ল্যামডা। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা কি করেছিলাম, ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, পি ইকুয়ালস টু তেমন কি এইচ বাই ল্যামডা। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, দিস ইজ প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি 6.34 সম্ভবত, না 6.63 × 10⁻³⁴ জুল সেকেন্ড। ওকে, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, পি হচ্ছে মোমেন্টাম। এখন এই ওয়েভ লেন্থের একটা বিশেষ নাম আছে, এটাকে বলে ডিব্রগলি ওয়েভ লেন্থ। কী ওয়েভ লেন্থ বলে এটাকে? ডিব্রগলি ওয়েভ লেন্থ। এখন ব্যাপার হচ্ছে যে এটার কনসেপ্টটা একটু বুঝতে হবে। এটার কনসেপ্ট হচ্ছে, সাপোজ এখানে একটা পার্টিকেল আছে, ইজ ইট ক্লিয়ার? এখন এই পার্টিকেলটার একটা ডাইমেনশন আছে। আমরা হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল সেখান থেকে একটা জিনিস জানি, যে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি সেটা হচ্ছে এইচ কাট, আর ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স সেটা হচ্ছে এইচ কাট, রাইট? তার মানে কোনো একটা মোমেন্টে তুই যদি পার্টিকেলটার মোমেন্টাম জানিস, তাহলে এটা পসিবল হবে না সেই পার্টিকেলটার পজিশন জানা। ক্লিয়ার হলো? তার মানে এখানে একটা আইডিয়া চলে আসে, দি আইডিয়া অফ ফেজ স্পেস। কিসের আইডিয়া? ফেজ স্পেস। কিসের আইডিয়া? ফেজ স্পেস। এখন ফেজ স্পেস কি? ফেজ স্পেস কি? যে একটা স্পেস যেটাকে তুই মোমেন্টাম আর পজিশন দিয়ে রিপ্রেজেন্ট করছিস, তার মানে সেই স্পেসের এই দিকে এক্স রয়েছে,
সেই স্পেসের এই দিকে পি রয়েছে, ক্লিয়ার হলো? এই ফেস স্পেসে তুই যদি একটা কোনো একটা পার্টিকেলের মোমেন্টামকে ডেল্টা পি রিপ্রেজেন্ট করতে পারিস, পজিশনকে ডেল্টা এক্স রিপ্রেজেন্ট করতে পারিস, তাহলে এইটার ভ্যালু সবসময় এইচ কাট হবে, ক্লিয়ার হয়েছে? তার মানে ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স যে এরিয়াটা হলো সেটা সবসময় এইচ কাট হচ্ছে। তার মানে এরকম একটা সিচুয়েশান আসতে পারে যে কোনো একটা সময় তুই হয়তো ডেল্টা পিটাকে খুব প্রিসাইজলি বলতে পারলি, সাপোজ কোনো একটা সময় তুই ডেল্টা পিকে খুব প্রিসাইজলি বলতে পারলি, তুই এক্সকে খুব একটা প্রিসাইজলি বলতে পারলি না, তাহলে ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স এরিয়াটা মেনটেন করতে গেলে, তো যদি ডেল্টা পি খুব প্রিসাইজ হয় দেখ, তাহলে ডেল্টা এক্স তোকে এমনই হতে হবে সাচ দ্যাট যাতে সেটা ইকুয়াল টু এইচ কাট হতে পারে, বুঝতে পেরেছিস? এই আইডিয়া থেকে একটা পার্টিকেল কতটা দূরের মধ্যে এক্সিস্ট করতে পারে সেটাকে একটু ভাবতে হবে, বল। হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে যে এনার্জি আর টাইম একসাথে বোঝা সম্ভব না, তুই যদি এনার্জিটাকে প্রিসাইজলি মাপিস তাহলে টাইমকে তুই প্রিসাইজলি মাপতে পারবি না। যেমন এখানে আমি মোমেন্টামকে প্রিসাইজলি মেপেছি, তাহলে কি আমি ডেল্টা এক্সকে প্রিসাইজলি মাপতে পারছি? না। আবার যদি ডেল্টা এক্সকে প্রিসাইজলি মাপতে পারতাম তাহলে মোমেন্টামকে কখনোই প্রিসাইজলি মাপতে পারবো না, কারণ তার এরিয়াটাকে আমার মেনটেন করতে হবে। যে আমার যদি ডেল্টা এক্সটা প্রিসাইজ হয় তাহলে দেখ ডেল্টা পিটা আমার নট সো প্রিসাইজ হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারণ সেটি ইকুয়াল টু এইচ কাট হতে হবে। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবার একটা অ্যাটমের মধ্যে মানে একটা নিউ একটা ইলেকট্রনকে ভাবে, একটা ইলেকট্রনকে কোথায় পাওয়া যাবে, যেটুকু জায়গার মধ্যে পাওয়া যেতে পারে সেটাই হচ্ছে একটি ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ, ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে কীরকম? তার মানে তুমি এইভাবে ভাবো যে ডি ব্রগলি ওয়েভলেন্থ কী, সেটা হচ্ছে সাপোজ একটা ইলেকট্রন এরকম একটা জায়গায় আছে, তাকে কোন জায়গাটুকুর মধ্যে পাওয়া যেতে পারে, তাকে পাওয়া যেতে পারে এরম একটা জায়গার মধ্যে, ক্লিয়ার হলো? তার মানে যে জায়গাটার মধ্যে তাকে ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে সেটাকে আমি ধরবো তার ডি ব্রগলি ওয়েভলেন্থ, ক্লিয়ার হচ্ছে কথাটা? তার মানে এটা কি বোঝায়? এটা বোঝায় এক্সিস্টেন্স অফ ইলেকট্রনের ম্যাক্সিমাম পসিবিলিটি। দেখ যেখানটাই বেশি তার মানে ইলেকট্রনটার ম্যাক্সিমাম পসিবিলিটি এই জায়গাটাতেই থাকার, কিন্তু ইলেকট্রনটা এই কোণাতেও পাওয়া যেতে পারে, ইলেকট্রনটা এই কোণাতেও পাওয়া যেতে পারে, ইজ দ্যাট ক্লিয়ার? যেমন ধর ফর এক্সাম্পল তোকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা এন্ট্রান্স পরীক্ষা, সাপোজ আইআইটি, একটা বাচ্চা ক্লিয়ার করেছে যে ভালো পড়াশোনা করেছে, হাইলি পসিবল, একটা বাচ্চা খুব খেটেছে, সারাদিন খেটেছে, প্রতিনিয়ত প্রতি বছর খেটে গেছে, বাচ্চাটা ক্লিয়ার করেছে, পসিবল? ওকে, তোকে ধর এইটাই বলা হলো যে একটা বাচ্চা আইআইটি ক্লিয়ার করেছে কিন্তু সে একদমই পড়াশোনা করেনি, এমসিকিউগুলো আন্দাজে মেরেছিল এবং লেগে গেছে, এটা ইম্পসিবল নয়? এটা পসিবল, বাট এর পসিবিলিটি একদমই কোণার দিকে রয়েছে, মানে লিস্ট পসিবল কেসের মধ্যে পড়ে, ক্লিয়ার হচ্ছে কথাটা? গল্পটা কি বোঝা যাচ্ছে? তার মানে একটা ইলেকট্রন আমার কোথায় পাওয়া যাবে বেশি, ইলেকট্রনের ম্যাক্সিমাম এক্সিস্টেন্স থাকবে এই জায়গায়, আর বাকি জায়গায় তার এক্সিস্টেন্স কম থাকবে, কোনো একটা এন্ডে গেলে খুবই কমে যাবে, বোঝা গেল কথাটা? কী করে ইলেকট্রনের এক্সিস্টেন্স বুঝবো, বোঝা গেল? এনি ডাউট, এনি কনফিউশন? না, একটু লিখে নাও এটা। আচ্ছা, আইনস্টাইন আমাদেরকে এনার্জি, মাস আর স্পিড অফ লাইট একটা ইকুয়েশন দিয়েছিল, কী বলতো ইকুয়েশনটা? ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ভালো কথা। আবার এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় এই যে মাসটা আছে সে যদি এনার্জিতে কনভার্ট হয় তাহলে এমসি স্কোয়ার অ্যামাউন্টের এনার্জি পাওয়া যাবে। আচ্ছা, যদি কোনো এনার্জি হয় এই পার্টিকেল থেকে, ধর এনার্জি হলো, আবার এনার্জিকে তো আমরা এইচ নিউ বলে জানি, ফটোইলেকট্রিক এফেক্টে করেছি, ই ইকুয়ালস টু এইচ নিউ, প্ল্যাঙ্ক বলে গেছে, তাহলে আবার তো আমরা জানি যে ই ইকুয়ালস টু এইচ নিউ, তার মানে আমরা এটাও জানি যে এইচ নিউ মানে কি, এইচ ইন্টু সি বাই ল্যামডা, জানি না? তাহলে যদি একটা পার্টিকেল থেকে ওয়েভ তৈরি হয় তাহলে এই দুটো ইকুয়েশনকে তো ইকুয়েট করে দিতে পারি, তাহলে যদি এই দুটোকে ইকুয়েট করে দিই কী লিখতে পারি? দেখ যে এমসি স্কোয়ার ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, লিখতে পারি না?
একটা সি এখান থেকে কেটে দিলাম, তাহলে লিখতে পারি যে এম সি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এম সি মানে কি? মোমেন্টাম ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এই এক্সপ্রেশনটা একটু আগে লিখেছিলাম মনে আছে, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, কতগুলি গ্রাফ আমাকে একটু আঁকতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এইচ ইকুয়ালস টু ল্যামডা পি। তো যদি বলা হয় এইচ ভার্সেস ল্যামডা গ্রাফ কেমন হবে? স্ট্রেট লাইন ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। তাহলে এই দিকে যদি এইচ হয়, এইদিকে ল্যামডা হয়, এরম একটা গ্রাফ হবে না, কারণ তখন পি কনস্ট্যান্ট। তোকে যদি বলে যে এইচ ভার্সেস পি গ্রাফ কি হবে, সেম হবে, তাহলে এইচ হবে পি হবে, তখন ল্যামডা কনস্ট্যান্ট, এরকম একটা গ্রাফ হবে। নেক্সট তোকে যদি বলে যে ল্যামডা ভার্সেস পি গ্রাফ, এটা কিভাবে করবি? সাপোজ এদিকে ল্যামডা, এদিকে পি, কী করে করবি? তার মানে এইচ ইকুয়ালস যদি ল্যামডা পি হয়, আর লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, অর ল্যামডা প্রপোর্শনাল টু ওয়ান বাই পি, তাই না? সেই গ্রাফটা কেমন হয়? হাইপারবোলিক কার্ভ। ক্লিয়ার হয়েছে কথাটা? হাইপারবোলিক না, ওয়ান বাই পি কার্ভ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়েছি পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, ভালো কথা। এই যে পি, তাহলে পি যদি পার্টিকেল ভেলোসিটি হয়, তাহলে পিকে তো আমরা লিখতে পারি যে পি ইকুয়ালস টু এম ভি, ভি দিয়ে লিখছি ভেলোসিটিটা। বলতো কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল কী হবে? হাফ এম ভি স্কোয়ার। তার মানে ওয়ান বাই টু ভি ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার, তাই না? তো আমরা লিখতে পারি যে পি স্কোয়ার বাই টু ভি, এটা কি? এই ওয়ান বাই টু এম এম স্কোয়ার ভি স্কোয়ার, মানে পি স্কোয়ার বাই টু এম। অর পিকে লিখতে পারি রুট ওভার টু এম ইন্টু কে, লেখা যায় না? আমি কি করছি, এই পি এর ভ্যালুটা এখান থেকে এনে এই জায়গাটায় পুট করে দিচ্ছি। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে রুট ওভার টু এম কে ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, অর ল্যামডা বা ডি ব্রগলি ওয়েভ লেন্থ ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার টু এম কে। ইটস ইম্পর্টেন্ট রিলেশন, অঙ্কের জন্য কিন্তু খুব এসেন্সিয়াল, অঙ্কের জন্য ভীষণই এসেন্সিয়াল। আচ্ছা, মনে কর যে একটা ইলেকট্রন আছে, যে ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, মাস হচ্ছে এম। যদি ইলেকট্রনটাকে একটা ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, বলতো কত কাইনেটিক এনার্জি গেইন করবে? ইভি। তার মানে সেই সময় কাইনেটিক এনার্জি হবে ইভি, তাই না? সেই জায়গাটা কে এখানে বসিয়ে দিলাম, তাহলে লিখতে পারি যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার টু এম ইন্টু ইভি। এটাকে একটু ক্যালকুলেট করবো, এইচের জায়গায় বসাবো 6.63 ইন্টু 10^-34 বাই রুট ওভার টু, মাস হচ্ছে 9.1 ইন্টু 10^-31 কেজি, আর চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10^-19 ইন্টু ভি। লিখতে পারি এটা? তার মানে এই পার্টটাকে ক্যালকুলেট করলে কত হবে দেখো, আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি। 2×9.1 × 1.6 × 10^-31 − 19, যেটা হলো তার যদি রুট করি সেটা হয় 5.39 × 10^-25। তাহলে এখানটায় হচ্ছে 6.63 × 10^-34 ডিভাইড বাই 5.39 × 10^-25 রুট ওভার ভি। ক্লিয়ার হয়েছে? আমি কী করছি, এটাকে আবার ক্যালকুলেট করছি। সো 6.63 × 10^-34 ডিভাইড বাই আনসার, এখানে একটা অ্যাপ্রক্সিমেশন চলে এসছে,
বিশাল বড় অ্যাপ্রক্সিমেশন চলে এসছে, ক্যালকুলেটার নিতে পারছে না আমার ক্যালকুলেটার, দাঁড়াও 6.63 ডিভাইড বাই 5.39 এটাকে করি 1.230, এইটা হচ্ছে 1.230 ইন্টু 10⁻¹⁴ প্লাস 25 কত হচ্ছে বলতো, -9, তাহলে 1.23 ইন্টু 10⁻¹⁹, তাহলে লিখতে পারি 12.3 10⁻¹⁰ এত মিটার, 10⁻¹⁰ মিটার মানে কত অংস্ট্রম, 1 অংস্ট্রম, তাহলে লিখতে পারি ইকুয়ালস টু 12.3 অংস্ট্রম। ক্লিয়ার হলো কথাটা, বাই রুট ভি, বাই রুট ভি, তার মানে এখান থেকে কি বুঝছি যে একটা ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হতে পারে, সেটা হচ্ছে 12.3 ডিভাইড বাই রুট ভি ইন অংস্ট্রম। ওকে, হ্যাঁ বল বাবা, 1.2375 ওটা মনে হয় পারফেক্ট ভ্যালু হতে পারে, আরো কোথায় দেখেছিস ওই ভ্যালুটা 1.2375 আছে একটা ভ্যালু 1.2375, হ্যাঁ ওরকম একটা ভ্যালু আছে, ঠিক আছে বার করলে আমাকে দেখাস তো কোথায় পেয়েছিস, আমিও পড়েছি 1.2375 কিন্তু কোথায় পড়েছি মনে পড়ছে না আমার এখন, স্পেশাল কেস হিসেবে আছে কোথাও একটা বস্তিরিতে আছে, হ্যাঁ একটা পড়েছি এরকম একটা কিছু, আচ্ছা হ্যাঁ পেজ নাম্বার 926, হ্যাঁ থাকতে পারে দাদা দেখছি, ওটা কেটা স্পেশাল ধরে করা আছে একবারে ভ্যালুটাকে, হ্যাঁ ওই 10⁻¹⁰ ওটা হচ্ছে ওই কতটা এনার্জি শিফট হচ্ছে সেই হিসেবে করা আছে, দেখ ওখানে দেখেছিস 1.2375 বাই ডেল্টা ই, ওখানে ল্যামডার ভ্যালু হচ্ছে যেটা নামছে তার করেসপন্ডিং এনার্জি, আমরা তো এখানে তা করছি না, এখানে হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ, ইলেকট্রনের ওয়েভলেন্থের ডিস্টেন্স, ওখানেই তো তা না, ওখানে যতটা নামছে এনার্জি তার করেসপন্ডিং ওয়েভলেন্থ হচ্ছে এটা, আমার এখানে এটা বার করছি না, আমরা এখানে বার করছি যে একটা ইলেকট্রন যদি হয় তাহলে তার তো একটা ডি ব্রগলি ওয়েভলেন্থ থাকবে, তার ডি ব্রগলি ওয়েভলেন্থটা কতটুকু হবে, মানে যেটুকুর মধ্যে ওকে পাওয়া যাওয়া পসিবল, ক্লিয়ার হয়েছে, আচ্ছা ঠিক আছে তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম, চলো দুটো অঙ্ক করা যাক, নেক্সট হচ্ছে ডেভিশন, আচ্ছা যে অঙ্কগুলো করালাম বাড়িতে কিন্তু বাকি অঙ্কগুলো করে ফেলতে হবে, ঠিক আছে ডেভিশন গার্মার এক্সপেরিমেন্ট, ভালো করে বুঝবে এক্সপেরিমেন্টাল সেটআপটা কি, তোমার এখানে একটা ফিলামেন্ট আছে, এখন ফিলামেন্ট দিয়ে রেও বার করা যায়, ফিলামেন্ট দিয়ে ইলেকট্রন বিমও বার করা যায়, এটা এমন একটা ফিলামেন্ট যেখান থেকে ইলেকট্রন বিম বার করতে পারি, কি বার করতে পারি, এবার কি করেছি এই ফিলামেন্টটাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি, ইচ্ছা মতো ভ্যারি করতে পারি এরকম, এখানে একটা ব্যাটারি লাগানো আছে ইচ্ছা মতো ভ্যারি করা যায়, এইভাবে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেয়া হচ্ছে, ক্লিয়ার হলো, এবং এই যখন ইলেকট্রনটা এখান থেকে বেরোবে যাতে প্রিসাইজলি একটা জায়গা দিয়ে বেরোতে পারে একটা ফাইন বিম হিসেবে, সেটার জন্য এখানে একটা কলিম্যাটার লাগানো আছে, কি লাগানো আছে, কলিম্যাটার, কলিম্যাটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্ট যেটা কি করে যে একটা ফাইন বিমকে জেনারেট করতে হেল্প করে, কি হেল্প করে, ফাইন বিমকে জেনারেট করতে হেল্প করে, তো যথারীতি এখান থেকে যখন ইলেকট্রন বিমটা এসে পড়ছে তাকে সরাসরি এনে একটা নিকেল ক্রিস্টালের উপরে ফেলা হলো, ক্লিয়ার হয়েছে কথাটা, কিসের উপরে ফেলা হলো, নিকেল ক্রিস্টালের উপরে ফেলা হলো, রাইট, যখন নিকেল ক্রিস্টালের উপরে ফেলা হলো তখন তো চতুর্দিকে ইলেকট্রনটা ছিটকে যাবে, এবার ব্যাপার হচ্ছে যে যখন সে ছিটকাবে যে অ্যাঙ্গেলটা সে করবে সেই অ্যাঙ্গেলটাকে ফাই অ্যাঙ্গেল বলা হলো, কি অ্যাঙ্গেল বলা হলো, ফাই, আমি কি করলাম যে এখানে একটা যন্ত্রকে রাখলাম একটা ইলেকট্রনিক ডিটেক্টর, কি ডিটেক্টর, ইলেকট্রনিক ডিটেক্টর যার সাথে একটা মাপা যাবে এরকম একটা অ্যামিটার টাইপের জিনিস রাখা আছে, এবার সাপোজ
প্রথমে আমি সাপোজ 20 ভোল্টে একটা মেজারমেন্ট নিচ্ছি, 20 ভোল্টে একটা রে অফ ইলেকট্রন এসে পড়লো, ইলেকট্রনটা সব দিকেই ছিটকাচ্ছে, শুধু যে এখানেই যাচ্ছে এমন তো না, সে সব দিকেই ছিটকাচ্ছে। আমি কি করছি, আমি এই যে ডিটেক্টরটা রয়েছে এইটাকে একটা সার্কুলার পাথে এরকমভাবে ঘোরাচ্ছি, তাহলে 0 থেকে 90 ডিগ্রি অবধি আমি ঘোরাতে পারি। যে অত অবধি যাওয়া হয় না, আমার মোটামুটি প্রাইম ফোকাস হচ্ছে 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অবধি। আমি 30 থেকে 80 ডিগ্রি অবধি ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখছি যে কোথায় আমি কেমন কারেন্ট পাই। তার মানে একটা যেমন 20 ভোল্টে কার্ভ পেলাম, একটা 30 ভোল্টে পাবো, একটা 40 ভোল্টে পাবো, 50 ভোল্টে পাবো, 60 ভোল্টে, বিভিন্ন ভোল্টেজে আমি কারেন্ট ভার্সেস অ্যাঙ্গেলের গ্রাফ বানাচ্ছি। কি ভার্সেস কি, তাহলে আমি গ্রাফ বানাচ্ছি কারেন্ট ভার্সেস অ্যাঙ্গেল, কারেন্ট ভার্সেস অ্যাঙ্গেল, এই দিকে প্লট করছি কারেন্টকে। মানে এটাকে না অ্যাকচুয়ালি পোলার প্লট বলে, এইভাবে বলাটা উচিত না, দিস ইজ পোলার প্লট। পোলার প্লট মানে এখানে এরকম অ্যাক্সিস বলে কিছু প্লট হয় না। কীরকম হয়, সাপোজ একটা ছোট্ট এক্সাম্পল করাচ্ছি, সাপোজ 20 ডিগ্রিতে কারেন্টের ভ্যালু হচ্ছে 3 অ্যাম্পিয়ার, সাপোজ 30 ডিগ্রিতে কারেন্টের ভ্যালু হচ্ছে 7 অ্যাম্পিয়ার, 40 ডিগ্রিতে কারেন্টের ভ্যালু হচ্ছে 25 অ্যাম্পিয়ার, 50 ডিগ্রিতে কারেন্টের ভ্যালু হচ্ছে 60 অ্যাম্পিয়ার, 60 ডিগ্রিতে সাপোজ কারেন্টের ভ্যালু হচ্ছে 40 অ্যাম্পিয়ার, 70 ডিগ্রিতে কারেন্টের ভ্যালু হচ্ছে সাপোজ 20 অ্যাম্পিয়ার, 80 ডিগ্রিতে কারেন্টের ভ্যালু সাপোজ 5 অ্যাম্পিয়ার। ওকে, কী করে প্লট করছে দেখ, এই প্লটিংটা দেখবি পোলার প্লটিং কীভাবে হয়। প্রথমে চলে যায় 20 ডিগ্রি, ভ্যালু কত, 20 ডিগ্রি কতটুকু ভ্যালু, 3, ক্লিয়ার হলো। 30 ডিগ্রি কতটুকু ভ্যালু, 7, আর একটু বড় হলো না লেন্থটা। 40 ডিগ্রি কত ভ্যালু, 40 ডিগ্রি ভ্যালু হচ্ছে 25, 50 ডিগ্রি কত ভ্যালু, 50 ডিগ্রিতে ভ্যালু হচ্ছে 60 ডিগ্রিতে ভ্যালু হচ্ছে 40, 70 ডিগ্রি, 70 ডিগ্রিতে ভ্যালু হচ্ছে 20, 80 ডিগ্রি, 5, 80 ডিগ্রিতে ভ্যালু হচ্ছে 5। ছোটো করে দেখটু খুশি, এটাকে বলে পোলার প্লট। এবার এটাকে দেখবই করি এরকম অ্যারো অ্যারো দিয়ে না, এটাকে দেখার নিয়ম হচ্ছে এইখান থেকে শুরু হবে, এটা হলো পোলার প্লট। বুঝতে পেরেছিস কথাটা, কিরম গ্রাফটা হলো বুঝতে পেরেছিস? তোকে এই গ্রাফটা যখন আঁকা হবে, গ্রাফটা দেখাবে এরকম, এইটা হচ্ছে পোলার প্লট। বুঝতে পারলি, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চল তোকে আর একটা পোলার প্লট করে দেখাই। পোলার প্লট কোনো স্পেসিফিক গ্রাফ না, একটা পোলার প্লট কী করে হয় তার এক্সাম্পল তোকে দেখালাম। এই ছবিটা একটু এঁকে নে তাহলে চট করে। হ্যাঁ, পোলার প্লট বুঝতে পেরেছিস? হোক না, কী যায় আছে, আমার আসল জিনিস হচ্ছে একটা ইলেকট্রন বেরোবে এরকম একটা সোর্স, তাকে অ্যাক্সেলারেট করবো তার জন্য একটা ভোল্টেজ, তাকে একটা ফাইন পেন্সিল লাইক রেতে নিয়ে আসবো তার জন্য একটা কলিমেটার, সেখান থেকে যখন রিফ্র্যাক্ট করে যাবে সেটাকে ধরার, মানে রিফ্র্যাক্ট বলছি, সেখান থেকে যখন এটা ডিফ্র্যাক্ট করে যাবে সেটাকে ধরার জন্য আমার একটা ডিটেক্টর, এই আমার যে জিনিসগুলো লাগবে। ছবি ওখানে একরকম আছে আর এক জায়গায় আছে তো কোনো ম্যাটার হয় না, ঠিক আছে? কীরকম ছবি আছে, হ্যাঁ একই তো ব্যাপার, ঠিকই তো আছে, এই ছবি তো, এই ছবি সেমই তো, তা বোঝে না সেম ছবি, এটা হয়েছে পোলার প্লট বোঝা গেল বাবা। ওরকম না, উপর দিয়ে নয়, ও গায়ে গায়ে লাগানো, দেখ সব টাচ হয়ে আছে, দেখেছিস? তোর মনে হচ্ছে পাতার মতো, ওরম না, একদম শেষ অব্দি টাচ হয়ে থাকবে। চল আর একটা পোলার প্লট করা যাক, আর একটা পোলার প্লট, আমাকে একটু হেল্প করবি পোলার প্লটটা করতে, তোরা বলবি যে কোথায় কী আছে। ভালো করে দেখ কীরকম পোলার প্লট করছি দেখবি। 20 ডিগ্রিতে সাপোজ 5, 30 ডিগ্রিতে সাপোজ 9, 40 ডিগ্রিতে সাপোজ 20, 50 ডিগ্রিতে সাপোজ 30, 60 ডিগ্রিতে
सपोज 25, 70 डिग्री ते सपोज 60 डिग्री सपोज 20, 70 डिग्री ते सपोज 24, 80 डिग्री ते सपोज 25, ओके चल देखा जाए कि पोलार प्लॉट কি হচ্ছে 20 ডিগ্রিতে 5 কিরম হবে 20 ডিগ্রিতে 5 হয়েছে 30 ডিগ্রিতে 9 হয়েছে 40 ডিগ্রিতে 20 হয়েছে 50 ডিগ্রিতে 30 হয়েছে 60 ডিগ্রিতে 20 হয়েছে 70 ডিগ্রিতে 24 80 ডিগ্রিতে 25 বুঝতে পারলি গ্রাফটা কেমন হবে গ্রাফটা হবে দেখ এই এরকম হচ্ছে না এবার বইয়ের গ্রাফটাকে একটু দেখ বইয়ে একটা গ্রাফ আছে দেখেছিস 54 ভোল্টে গ্রাফটা দেখেছিস বুঝতে পারছিস এবার ওটা সরিয়ে দে কনসেপ্টটা ক্লিয়ার কর এটা কিরকম হলো পোলার প্লট এটাকে যদি প্লট করা হয় অ্যারোগুলোকে বাদ দিই তাহলে কেমন দেখতে লাগবে দেখতে লাগবে এই রকম বোঝা গেল কথাটা দিস ইজ পোলার প্লট ওরকম দেখতে লাগছে না এটা হচ্ছে পোলার প্লট এবার কোনো একটা ভোল্টেজে সাপোজ এইটা যে ভ্যালুটা নেওয়া হয়েছে সাপোজ ভি ইকুয়ালস টু 50 ভোল্টের এটা হচ্ছে ভ্যালু এরকমভাবে বিভিন্ন ভোল্টেজে তো এরকম একটা একটা করে গ্রাফ আসবে যেমন এটা 50 ভোল্টের জন্য আমি এরকম একটা পোলার প্লট পেয়েছি এখানে ভোল্টেজটা এখন 50 ভোল্ট ভোল্টেজ যদি চেঞ্জ করি তাহলে অন্য পোলার প্লট পাবো এবার ডেভিসন গারমার কী করলো এই সব অ্যাঙ্গেলগুলোকে পাল্টে পাল্টে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কারেন্ট পেলো সেই দিয়ে বিভিন্ন বিভিন্ন ভোল্টেজে পোলার প্লট করতে শুরু করলো এই পোলার প্লটটা হয়ে গেছে বিভিন্ন বিভিন্ন ভোল্টেজে পোলার প্লট করতে শুরু করলো তাতে কী দেখা গেল যে 40 ডিগ্রি থেকে পোলার প্লটের নেচারটা চেঞ্জ হতে শুরু করলো ভালো করে দেখো আমি কিছু স্পেসিফিকগুলো করা শুরু করছি এইটা 20 ভোল্ট 30 ভোল্ট 40 ভোল্ট 50 ভোল্ট 54 ভোল্ট ওকে দিস ইজ আ স্টার এটাকে স্টার দিয়ে দেখাচ্ছি 54 ভোল্ট তারপরে 70 ভোল্ট 80 ভোল্ট পোলার প্লটগুলো ভালো করে দেখবে 20 ভোল্টে এরকম ছিল ব্যাপারটা 30 ভোল্টে এরকম ছিল ব্যাপারটা 40 ভোল্টে এরকম ছিল ব্যাপারটা দেখছিস এখানে একটা বাম্প ক্রিয়েট হচ্ছে 50 ভোল্টে এরকম ছিল ব্যাপারটা 54 ভোল্টে এরকম হলো ব্যাপারটা 60 ভোল্টে এরকম হলো 70 ভোল্টে এরকম হলো 80 ভোল্টে তার মানে স্পেসিফিক্যালি একটা ভোল্টেজ 54 ভোল্ট ওখানে আমরা ফাই অ্যাঙ্গেলে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি না অ্যাকশন হোল্ড করো অ্যাভয়েড করতে চাইছিলাম এটা আচ্ছা দেখো ডিফ্লেকশন গ্রেটিং হচ্ছে তুমি এখানে কিছু প্লেনকে ইম্যাজিন করো নিকেল ক্রিস্টালের ল্যাটি স্ট্রাকচার যেমন হয় তাতে এইরকম প্লেন থাকে স্যালমন ফিশ কখনো কাটা থাকলে দেখবি লেয়ার 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 দাগ থাকে ঠিক সেরকম বুঝতে পারছিস এই যে দুটো ল্যাটিস প্লেন আমরা ইমাজিন করতে পারছি এর মধ্যে গ্যাপ হয় সম্ভবত 0.91 অ্যাংস্ট্রম আমি শিওর নই সম্ভবত 0.91 অ্যাংস্ট্রম এখান থেকে ল্যামডার ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে ল্যামডা হচ্ছে 2D সাইন থিটা যেখানে থিটা হচ্ছে এর গ্রেজিং অ্যাঙ্গেল এইটা হচ্ছে থিটা এবার আমরা যখন ফাই পাচ্ছি ফাইটার ভ্যালু হয় হচ্ছে 50 ডিগ্রি তাহলে এইখানে হ্যাঁ 54 ভোল্ট অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি
ঠিক আছে, তাতে হিসেব করলে দেখা যাবে যে এইটা অ্যাপ্রক্সিমেটলি 60 ডিগ্রির কাছাকাছি আসে। 2d sin থিটাই বসালে 2 ইনটু ডি মানে 0.91 ইনটু সাইন অফ 60 কত হচ্ছে, সাইন 60 মানে √3/2, ক্যালকুলেটারে ফেল তাহলে 0.91 ইনটু √3 কত হয়, √3 মানে 1.732 ইনটু 91, 2 3 7 1, 9 2 18 হয়ে থাকলো 1, 3 3 3 9 27 আর 1 28 আর 8 হয়ে থাকলো 2, 7 9 63 আর 2 হচ্ছে 65, 6 9 1 9 9 6 কত 15, তাহলে 8 2 0 হয়ে থাকলো 1, 8 1 9 3 12 হয়ে থাকলো 1, 7 5 11 আর 1 7 5 12 আর 1 13 হয়ে থাকলো 1, 5 আর 1 6 আর 1 7, তাই তো 1.732, কিছু ভুল করেছি, ভ্যালু মিস্টেক করেছি মেবি, এটা 65 ডিগ্রি, 65 ডিগ্রি তো আরও ভ্যালু, বেশি ভ্যালু আসা উচিত, কিছু মিস্টেক করে গেছি নাকি, কিছু মিস্টেক করে গেছি নাকি, আচ্ছা ঠিক আছে, এই ভ্যালুটা 65 ডিগ্রি যদি আসে এবং যদি আমি ক্যালকুলেট করি 65 ডিগ্রি দিয়ে, তার ভ্যালুটা দেখবি অ্যাপ্রক্সিমেটলি, এটা যাই ভ্যালু আসুক অ্যাপ্রক্সিমেটলি দেখবি ওই 1 মানে এইটা ক্যালকুলেট করে 1.6 সামথিং আসে, আমার মনে নেই পারফেক্ট ভ্যালুটা, আমি আন্দাজে বলছি তোকে, এইটা তো হচ্ছে 12.3/√V এত অ্যাংস্ট্রম, এরকম কিছু একটা ভ্যালু আসবে, এইটা অ্যাপ্রক্সিমেটলি ভি যদি আমার 50 হয় তার মানে 50 মানে কত রুট হতে পারে, 7 7 49 তাহলে 7 12/7 কত হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, 7 2 14 ওই 1.67 এরমই কিছু একটা হচ্ছে, এটা অলমোস্ট 1.7-এর কাছে কিছু হচ্ছে, এটা ক্যালকুলেট করে দেখবি 1.7-এর কাছে কিছু একটা আসবে, তার থেকে এইটা বোঝা যায় যে যদি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে 54 ভোল্টে আমি ম্যাক্সিমাম প্যাটার্নটা দেখতে পাই যাতে ওখানে ম্যাক্সিমাম ইলেকট্রন এসে পড়ছে, এবং যদি এক্স রে ফেলে সেম নিকেল ক্রিস্টালের উপরে দেখা হয় তাতেও দেখা যায় যে ডিফ্র্যাকশন হওয়ার পরে ম্যাক্সিমাম লাইটটা ওই 50 ডিগ্রিতেই এসে পড়ছে, তার থেকে কি বোঝা যায়, তার থেকে এটাই বোঝা যায় যে এক্স রে ওয়েভ হয়ে যদি এরকম বিহেভ করে, ইলেকট্রন যদি ইলেকট্রন বিম হয়ে এরকম বিহেভ করে, তাহলে ইলেকট্রন বিম যা বিহেভ করছে এক্স রেও সেম বিহেভ করছে, তাহলে আমি ইলেকট্রন বিমকেও কি এক্স রে মতো তাহলে ওয়েভ ধরতে পারি না, ধরতেই পারি, তাহলে ম্যাটারকেও আমি একটা ম্যাটার ওয়েভ হিসেবে ইমাজিন করতে পারি, কারণ ডিফ্র্যাকশন যখন হবে এটা তো ওয়েভ না হলে ডিফ্র্যাকশন তো ওয়েভ নেচার, তাহলে আমি দেখছি কী করে, বুঝতে পেরেছিস গল্পটা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কোনো কোনো প্রবলেম আছে, ভ্যালুগুলো কি এখানে লেখা আছে দেখছি, 1.67 আছে হচ্ছে ওই ভ্যালুটা, ঠিক আছে 1.67 ওই ভ্যালুটা, আর 2 × 0.91 × sin 65 দাঁড়া দেখছি এটা কত আসে, 2 × 0.91 × sin 65 ডিগ্রি 1.649 1.65, এটা আসে হচ্ছে 1.67, এটা আসে হচ্ছে 1.65, দেখেছিস তো কত কাছাকাছি ভ্যালু, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, আচ্ছা চলো এইটুকু তাহলে আমরা বুঝতে পারলাম, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট।